আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আমাদের জনপ্রিয় কিছু গল্প, পিশাচ রহস্য, সোনার মুখোশ, দুলারি, মড়াডাঙায় এক রাত্রি, নার্সিংহোম, ধর্মশালায় আতঙ্ক, সতীনাথ ত্রিপাঠীর বাগানবাড়ি, নীল দুর্গা, সংশ্রী পিশাচিনী, ঘুড়ির সুতো, ব্রহ্মসাপের চক্রবুহ এবং চলদস্যু দ্বীপে অভিযান। এই সমস্ত গল্পের লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এছাড়াও আরও অন্যান্য গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গল্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য তানিশা কুণ্ডুর লেখা পেন্টাগ্রাম, নির্দেশনা ও গল্প পাঠে আমি ইন্দ্র, চরিত্র বিন্যাসে আরফান আলী খান, সাউন্ড ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু পাত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে বুদ্ধদেব, সৌম্যব্রত, আরফান, অর্পিতা, কৃষ্ণেন্দু, ইন্দ্র ও সৌরেনবাবু। শুরু হচ্ছে তানিশা কুণ্ডুর লেখা পেন্টাগ্রাম। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা বাজে। অর্চি স্টাডি রুমের টেবিলটার সামনের চেয়ারটা টেনে বসল। মাথাটা তার বড্ড ধরেছে আজকের, ঘুম থেকে উঠেই। নিচে থেকে মিঠুদিকে ডাক দিল অর্চি, এক কাপ চা চাইল। চা না খেলে আজ বোধহয় তার মাথার শিরা উপশিরাগুলো যন্ত্রণায় চিড়ে যাবে একেবারে। হঠাৎ করেই কী ভেবে চেয়ার ছেড়ে উঠে গেল সে টেবিলের সামনের ছোট্ট আয়নাটার কাছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে ভালো করে জরিপ করতে লাগলো সে। কি অবস্থা হয়েছে তার চোখ মুখের! গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চোখের নিচে পুরু কালি, চোখের সাদা অংশের বেশিরভাগটাই লাল। তার গায়ে এই মুহূর্তে একটা ঢিলে ঢালা টি শার্ট আর শত ছিদ্র ট্রাউজার। অর্চি হঠাৎ চোখটা বন্ধ করে চেঁচিয়ে ওঠে মনে মনে, না না, এটা হতে পারে না। আই এম অলওয়েজ আ ব্লাডি বেস্ট সেলিং রাইটার, না এটা হতে পারে না। কথাটা বলতে বলতেই চোখের কোণে জল গড়িয়ে পড়ে তার। আজকাল রেগুলার ড্রিঙ্ক করে সে। এমন সময় মিঠুদির ডাকে সম্বিত ফেরে অর্চির। অর্চি নিঃশব্দে চায়ের কাপটা টেবিলের ওপর রেখে চলে যাওয়ার নির্দেশ দেয় মিঠুদিকে। নির্জীব দুর্বল শরীরটাকে কোনো মতে চেয়ার অবধি টেনে নিয়ে যায় অর্চি। চায়ের কাপ আর প্লেটটা হাতে নিয়ে ধপ করে বসে পড়ে। অর্চি ওরফে অর্চিস মানসান্নাল, এক সময়ের বেস্ট সেলিং রাইটার, যার ধন প্রাচুর্য বিলাসিতার কোনো দিনই কোনো অভাব ছিল না। বড় বিজনেসম্যান আদিত্যনাথ সান্নালের একমাত্র ছেলে সে। আজ নিঃস্ব। জীবনের 9টা বছরের চেষ্টায়, জীবনের সবটুকু অভিজ্ঞতা, যা সঞ্চয় পুঁজি ছিল সমস্ত কিছু, যে লেখার ম্যানুস্ক্রিপ্ট তৈরি করতে লাগিয়ে দিল সে, তার লেখা যতই বই থাকুক, যে লেখা নিয়ে তার সবচেয়ে বেশি আগ্রহ ছিল, সেই বইটা যখন বইমেলায় পাঠকদের পছন্দের সামনে মুখ থুপড়ে পড়ল, তখন ভেতর থেকেই মরে গেল 27 বছরের অর্চি। তার মনে হলো জীবন যেন সব রং হারিয়ে এক মুঠো ছাই হয়ে গেছে, নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছে সে। কত প্রকাশকদের ফোন এসেছে তার কাছে নতুন গল্পের খোঁজে, তার দিকে ফিরেও দেখেনি সে এই 7 মাস। কেমন তার মনে হতে লাগলো সে হেরে গেছে। প্রতিদ্বন্দ্বী লেখকদের সামনে আসা থেকে নিস্তার পেতে
সে অনেক দূরে বারাসাতের কাছে ভাড়া বাড়িটায় এসেছে। আজ 3 মাস হল। এখানে সে এবং তার কাজের লোক মিঠুদি ছাড়া আর কেউ থাকে না। একটু নিজের মতো করে থাকতে পারে অর্চি এখানে, তবে অভয় তার বাল্যবন্ধু, সে মাঝে মধ্যেই চলে আসে প্রতি রবিবার তার সঙ্গে সময় কাটাতে। যতই দূরে যাক অর্চি, অভয়ের হাত থেকে কোনো নিস্তার নেই। সে একেবারে জোঁকের মতো লেগে থেকে অর্চির নতুন ঠিকানাটাও বের করে ফেলেছে। তারপর থেকে প্রতি উইকেন্ডে সে অর্চির সাথে এসে সময় কাটায়। সে একেবারে ঠিকই করে নিয়েছে যে কোনো মতেই অর্চিকে মানসিক অবসাদে ডুবতে দেবে না, তাই প্রত্যেকবারেই কিছু না কিছু উদ্ভট গল্পের আইডিয়া এনে অর্চিকে তার ওপর লিখতে বলে। সে অর্চি ইগনোর করে যায়। অর্চিও জানে অভয় না থাকলে এতদিন এসে মানসিক অবসাদে মারাই যেত। অর্চি ওপর থেকে বিরক্তি দেখালেও মনে মনে অভয়কে ভীষণ স্নেহ করে, নিজের ভাইয়ের মতোই। এই রবিবারেও কোনো ভুল হলো না, একেবারে সন্ধে হতে না হতেই অভয় এসে হাজির। বাইরে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে সকাল থেকেই। অর্চি ভাবছিল আজ বোধহয় এই বৃষ্টি মুখর দিনে অভয় আর আসবে না, অগত্যা একা একাই কাটাতে হবে তাকে। বেল বাজতেই কেমন মনটা তার একটুখানি খুশিতেই ভরে উঠল। যদিও এই বৃষ্টি বাদলাকে মাথায় নিয়ে অভয়ের আশাতে তাকে একটু বকাবকি করল, তবে অর্চি যে খুশি হয়েছে সেটা তার মুখভঙ্গিতে স্পষ্ট ফুটে উঠেছে। আরে বাবা, আজ রবিবার আর আমি আসব না, এটা হতে পারে? হ্যাঁ, এই দেখ এই দেখ কি এনেছি, দেখ একেবারে গরম গরম বেগুনি। তুই পারিসও বটে বাবা। অভয় সে কথায় কান না দিয়ে মিঠুদিকে দেখে দু কাপ গরম কফি করবার হুকুম করলো। তারপর সোফার ওপর পা তুলে আরাম করে বসলো আড্ডা মারতে। বুঝলি ভাই, যে মুষলধারে বৃষ্টি নেমেছে মনে হচ্ছে আজ আর থামবে না। তাই তোর এখানে যদি রাতটা থেকে যাই খুব কি অসুবিধে হবে? তোর আবার থাকার জন্য পারমিশন লাগে নাকি? অভয় যেন কি একটা ভাবছে। মিঠুদির রেখে যাওয়া কফি কাপে চুমুক দিয়ে আর দাঁত দিয়ে গরম বেগুনিটা আয়েস করে কেটে অভয় বলল, এই তোর গল্পের জন্য না একটা হেভি আইডিয়া এনেছি ভাই। একবার এই আইডিয়াটা শুনলে না তোর মতো তাপড় লেখক আর নিজেকে লেখা থেকে দূরে রাখতেই পারবে না। দেখ অভয়, তুই যদি আবার তোর এইসব আজে বাজে আইডিয়া নিয়ে গল্প লিখতে বলিস আমি কিন্তু তোর সাথেও আর দেখা করব না। লেখা আমি অনেকদিন ছেড়ে দিয়েছি, আগেও বলেছি তোকে। একটা ছোট্ট 9,000 থেকে 10,000 টাকার চাকরি পেয়ে পেট চালাতে পারলেই যথেষ্ট, বাবার ওই বিলাসবহুল বাড়িতে আর ফিরবো না। আচ্ছা বাবা, লিখতে তোকে হবে না, কিন্তু আরে ঘটনাটা তো শুনে দেখ, যদি ভালো লাগে লিখবি, না হলে লিখবি না, কে তোকে জোর করছে ওসব? অভয় একবার যখন বলেছে তার কথাকে থামানোর সাধ্য অর্চির নেই, বড় জেদি অভয়টা। আচ্ছা বল তাহলে। এই গেল শুক্রবার আমি কলেজ স্ট্রিটে গিয়েছিলাম, সেখানে আমার এক পাড়ার বন্ধু তার বইয়ের দোকান আছে, অনেক পুরনো লেখকদের উপন্যাস, ডকুমেন্টারি, আত্মজীবনী, তারপর এমন এমন সমস্ত এই অ্যান্টিক বই যা আজকাল কোথাও খুঁজেই পাওয়া মুশকিল, সেই সমস্ত বইয়ের কালেকশন পাবি ওই আদিত্যর দোকানে। এমনই কিছু বই ঘাঁটতে ঘাঁটতে একটা অদ্ভুত বই চোখে পড়ে গেল জানিস, মানে নিজের কৌতূহলকে আর ধরে রাখতে পারলাম না ভাই, তাই তুলে নিলাম বইটা ওই সেলফ থেকে। হ্যাঁ, বইটার নাম কি জানিস? দ্য স্যাটানিক রিচুয়ালস। লেখক কোনো এক বিদেশি, নাম ওই
আন্টন এস লাভে। বইটা একবার নেড়ে চেড়ে দেখলাম। তুই তো জানিস কোনো জিনিসের প্রতি আমার একবার কৌতূহল তৈরি হলে সেটা উদ্ঘাটন না করা অবধি আমার কোনো শান্তি নেই। বইটা খুলে পড়তে লাগলাম একেবারে দোকানের সেন্টার টেবিলে বসে। আমার হাতে ওই বইটা দেখে আদিত্য একটু ভ্রু কুঁচকে আমার কাছে এগিয়ে এলো। তারপর সে বলল, তোর আবার এইসব অকাল্টিজমের সম্বন্ধে ইন্টারেস্ট কবে থেকে হলো রে? হ্যাঁ, অকাল্টিজম মানে স্যাটানিক রিচুয়াল। স্যাটানিক রিচুয়াল সম্বন্ধে এই বিখ্যাত বইটা হাতে নিয়ে পড়ছিস আর বলছিস অকাল্টিজম মানে জানিস না? সত্যি জানি না রে। আরে বইটা দেখে একটু রহস্যময় লাগলো তাই তুলে নিলাম। নামটাও কেমন যেন একটা অদ্ভুত, তাই তো তুললাম। যখন জানিসই না তাহলে রেখে দে এই বইটা। আমি তো নাছোড় বান্দা, আদিত্যকে ধরলাম অকাল্টিজমের ব্যাপারে কিছু বলার জন্য। আসলে কি বলতো, এত বছর বইয়ের দোকান, তার অনেক কিছু বিষয়ে বিস্তর জ্ঞান। আর সময় পেলেই আদিত্য নানান রকম বই পড়তেও ভালোবাসে, তাই ওকে আর ছাড়লাম না। আমি ওকে জিজ্ঞাসাটা করেই বসলাম। যখন শুনতেই চাইছিস তখন বলি, আন্টন এসলাভে ছিল একজন আমেরিকান লেখক, গায়ক এবং সেটানিস্ট। সেটানিস্ট অর্থাৎ অন্ধকার জগতের পূজারী। এই এত কঠিন ভাষা বুঝি না, একটু সহজ করে বল না। আগে আমায় শেষ করতে দে, তারপর ফোরন কাটবি। তো যা বলছিলাম, লাভে ছিল অন্ধকারের পূজারী, অর্থাৎ তার বিভিন্ন কার্যসিদ্ধির জন্য শয়তানকে আহ্বান জানাতেন তিনি। নানা রকম পদ্ধতির দ্বারা সে আগমন জানাতো প্যারালাল ইউনিভার্সের কোনো এক অপশক্তিকে। শয়তান তার কার্যসিদ্ধির বদলে কিছু একটা নিয়ে যেত আহ্বানদাতার কাছ থেকে। এই রিচুয়ালকে বলে স্যাটানিক রিচুয়াল বা অকাল্ট রিচুয়াল। অনেক ধরনের অকাল্ট রিচুয়ালের কথা বলেছেন আন্টন লাভে তার বইতে, যেমন ব্ল্যাক ম্যাজিক, মানি অকাল্টিজম, যার দ্বারা অশুভ শক্তিকে আহ্বান করা যায় সহজেই। তবে এক ধরনের রিচুয়াল আছে যার ওপর সবচেয়ে বেশি ফোকাস করেছেন এই রহস্যময় লেখক লাভে, তা হলো পেন্টাগ্রাম। এর দ্বারা ডেভিল বা শয়তানের আগমন আরও সহজেই হয়। তবে এই রিচুয়ালে একটাই সমস্যা, তা হলো এই রিচুয়ালে একটু ভুল হলেই আহ্বানদাতার ওপর নেমে আসবে ঘোর সংকট, এমনকি প্রাণও নিয়ে নিতে পারে এই শয়তান। সব শুনে আমি চমকে উঠেছিলাম। তারপর ভাবলাম, তুই যদি এমন একটা টপিকের ওপর কিছু কল্পনা শক্তি মিশিয়ে বেশ একটা গল্প লিখিস মন্দ হবে না কিন্তু। আর হ্যাঁ, জানিস আদিত্য এটাও বলেছিল যে এই লাভে, মানে ওই লেখক, উনি নাকি কোনো এক অজ্ঞাত কারণে মারা যান, সেটাও নাকি কোনো একটা ওই স্যাটানিক রিচুয়াল পারফর্ম করার সময়। শোন ভাই, এমন আনকমন টপিক লেখার জন্য তুই কিন্তু আর পাবি না ওরচি। যেই না এই সব কথা শুনলাম, সবার আগে তোর কথাই মনে হলো, জানিস। প্লিজ ভাই, তুই আরেকবার নিজেকে একটু সুযোগ দে। আচ্ছা লিখেই দেখ না, যদি না চলে আমি তোকে আর কোনো দিন লেখার জন্য জোর করবই না। প্লিজ প্লিজ। এই বলে থামল অভয়। অর্চিকে মাঝে মাঝেই এমন করে লিখতে বলে অভয়, কিন্তু এইবারে গল্পের জন্য আইডিয়াটা সত্যিই মনে ধরল অর্চির। ভূত, প্রেত, প্যারানর্মাল সায়েন্স নিয়ে চিরকাল গোপন একটা আগ্রহ রয়েছে অর্চির। অনেক গল্প লিখবে ভেবেও ছিল, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। তবে উত্তেজনাটা চেপে নিয়ে অর্চি বলল ভেবে দেখবে। সেই রাতে বেশ জমিয়ে দেশি মুরগির কষা মাংস আর রুটি বানিয়েছিল মিঠুদি। অভয় আর অর্চি দুজনে বেশ জমিয়ে খাওয়া দাওয়া সারল। তারপর বলল, কিরে শুবি না,
চল ঘুমোই। কাল আবার সকাল সকাল উঠে আমাকে কলকাতায় দৌড়তে হবে, সেখান থেকে আবার অফিস যেতে হবে। তুই শুয়ে পড়, আমি একটু পরেই শুব। ঠিক আছে, আমি তাহলে রেস্ট নিই গিয়ে। এই লেখাটা নিয়ে একটু ভাবিস কিন্তু অর্চি, বুঝলি? অভয় শুয়ে পড়লে অর্চি স্টাডি রুমে ধীর পায়ে নেমে আসে। মিঠুদি রাত্রে বাড়ি চলে যায়, তাই নিজেই রান্নাঘর থেকে কফি বানিয়ে নিয়ে এসে বসল সে চেয়ারে। তারপর তার লেখার সেই পুরনো ডায়েরিটা খুলে রাখল টেবিলের ওপর। অনেক দিন ভেবেছিল জ্বালিয়ে দেবে ডায়েরিটাকে, তবে সেটা আর হয়ে ওঠেনি। সে পুরনো ডায়েরিটার একটা নতুন পাতা খুলে বসল। অনেকদিন পর সে আবার লেখার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভূত প্রেত নিয়ে মজা করা উচিত না অর্চি জানে, তাও সে নিজের লেখার শক্তিকে আর একটা সুযোগ দিয়ে দেখতে চায়। অনেকক্ষণ ইন্টারনেট গুগল সার্চ করে স্যাটানিক রিচুয়াল সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং কেস স্টাডি খুঁজে পেল সে। তার মধ্যে একটা খুব আকর্ষণ করল তাকে, ভারতের কেরলের ঘটনা। এক সম্ভ্রান্ত পরিবার পেন্টাগ্রাম বলে এক স্যাটানিক রিচুয়ালের সাহায্য নিয়েছিল কোনো এক গোপন কার্য সিদ্ধির জন্য। তবে তীব্রভাবে এই রিচুয়াল নিয়মাবলী পালন না করায় নেমে আসে ঘোর অমঙ্গল। পরের দিন বাড়ির প্রত্যেকটা সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির ভেতর। মৃত্যুর হেতু আজ অবধি কেউ জানতে পারেনি। সুদূর আমেরিকার এক ইহুদি পরিবারও শিকার হয় এই মারণ রিচুয়ালের হাতে। অর্চি সেই সমস্ত কেসগুলো স্টাডি করার পর গল্পের একটা প্লট ভাবতে লাগল। এমন কিছু লিখতে হবে রিডারদের কাছে যেন রিলেটেবল হয়। এমনিতেই এই সমস্ত অকাল্ট রিচুয়াল, ব্ল্যাক ম্যাজিক এইসবের সম্বন্ধে মানুষের মনে বিস্তর প্রশ্ন, তাই এমন একটা গল্পের আবহ ভাবতে হবে যা আজকালকার ইয়াং রিডার থেকে শুরু করে ওল্ড এজেড রিডারদের ভাবতে বাধ্য করবে। ডায়েরির পাতাটা খুলে অর্চি লিখতে শুরু করল। হঠাৎ তার মনের মধ্যে একটা দারুণ আইডিয়া এলো। হ্যাঁ, নতুন একটা গল্পের লেখা। ফোনটা হাতে নিয়ে ঘাঁটছিল পলাশ। সারাদিন আজ অনেক ধকল গেছে তার অফিসে। বসের সঙ্গে বেশ কিছু ক্লায়েন্ট মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে তাকে সকাল থেকেই, যদিও সবকটা মিটিংই খুব সাকসেসফুলি হয়েছে। বসও বেশ খুশি পলাশের এই পারফরম্যান্স দেখে। এইবার প্রমোশনটা পাক্কা বলে মনে হচ্ছে তার। আর প্রমোশনটা পেলেই ঐন্দ্রিলার বাড়িতে তাদের বিয়ের প্রস্তাবটা দেবে পলাশ। ঐন্দ্রিলা ছিল তার ছোট্টবেলার স্কুল ফ্রেন্ড, কলেজেও একসাথেই পড়েছে। ছোট থেকেই দুজনের দুজনের প্রতি একটা আলাদা ফিলিংস গড়ে উঠেছিল। তারপর কলেজ লাইফে চুটিয়ে প্রেম করেছে দুজন। ঐন্দ্রিলার বাড়িতে সবাই জানে মোটামুটি, আর পলাশের তো পরিবার বলতে কেউ নেই। খুব অল্প সময়ে আপন করে নিয়েছিল ঐন্দ্রিলার পরিবারকে। বিয়ের জন্য আগেও অনেকবার চাপ এসেছে ঐন্দ্রিলার তরফ থেকে, কিন্তু পলাশ ভেবেছে প্রমোশনটা পেলে তবেই বিয়ে করবে তার প্রাণের ঐন্দ্রিলাকে। ঐন্দ্রিলার সাথে ফোনে কথা সেরে বিছানায় গা এলিয়ে ফেসবুকে মন দিয়েছিল পলাশ। হঠাৎ একটা গ্রুপে পোস্ট দেখে চোখটা আটকে গেল তার। পোস্টটা বেশ অদ্ভুত রকমের। আর কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে আমার সব শেষ। আমি অন্ধকার জগতে নিমজ্জিত হয়ে যাচ্ছি দিনের পর দিন। এই জগৎ থেকে আমার আর নিস্তার নেই, আমি আর নিতে পারছি না। কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে, মাথার ভেতরের শিরা উপশিরাগুলো কেঁপে কেঁপে উঠছে বারবার। এটাই আমার শেষ পোস্ট, লিখছি সবাইকে সব ঘটনা জানাতে। হয়তো
হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কসবার ফ্ল্যাট থেকে উদ্ধার হবে আমার মৃতদেহ। তার আগে এই পোস্টের মাধ্যমে সবাইকে আমি সব কথা জানাতে চাই। এইটুকুই পড়ে পলাশ ভাবল, সে কি একবার এই পোস্টটা নিয়ে পুলিশকে একবার ইনফর্ম করবে। পরক্ষণেই মনে হলো কেউ একটা এরকম প্র্যাঙ্কও তো করতে পারে। আজকালকার ছেলে মেয়েদের মধ্যেই প্র্যাঙ্ক ব্যাপারটা খুব বেশি। হয়তো তেমনি কোনো তরুণ মজার ছলে লিখেছে, নাম প্রত্যুষ সিংহ, বেশ হ্যান্ডসাম মার্কা ফর্সা এক তরুণ, বয়স ওই 25 কি 26-এর মধ্যেই, বিবাহিত, তার স্ত্রীর নাম রজনী ডিসুজা। তার প্রোফাইল অ্যাবাউটে সেটা স্পষ্ট, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে ইংলিশে এমএ, বর্তমানে এক স্কুলের ইংরেজি শিক্ষক, কসবার বাসিন্দা। পলাশ আবার পড়তে শুরু করল। আমি আজ এটা আমার করা পাপের স্বীকারোক্তি হিসেবেও রাখতে চাই। এই গ্রুপেই আমার কিছু বন্ধুবান্ধব গড়ে উঠেছে, তাদেরকে আজ সব কিছুই জানাতে চাই, আপনারাই বিচার করবেন। আমি প্রত্যুষ সিংহ, কসবার নিবাসী, বিবাহিত, আমার বাল্য প্রেমিকা তথা এখন আমার স্ত্রী রজনীর সাথে। রজনী ছাড়া এই পুরো পৃথিবীতে আমার কেউ নেই, আমি অনাথ। খুব ছোট বয়সেই বাবা মাকে হারাই, স্থানীয় লোকেরা তুলে নিয়ে আসে অনাথ আশ্রমে, সেন্ট টেরেসাস অরফানেজ, সেখানেই বড় হই। ফাদার ডিসুজা ছিলেন খুবই দয়াবান এবং ভালো ব্যক্তি, তিনিই বড় করে তোলেন আমায়। অনাথ আশ্রমেই প্রথম দিন দেখি আমার রজনীকে, সেও ছিল আমার মতোই অনাথ। তাকে প্রথম দেখাতেই আমার শিশু হৃদয় কেমন নেশায় আচ্ছন্ন হয়ে যায়। অনাথ আশ্রমে তেমন কোনো বন্ধু ছিল না আমার, একমাত্র প্রাণের বান্ধবী ছিল রজনী। একসাথে খেলতাম, খেতাম, গল্প করতাম ঘন্টার পর ঘন্টা। তারপর আস্তে আস্তে বড় হতে লাগলাম। রজনীর জন্য বন্ধুত্বটা কখন যে আমার মনে প্রেম হিসেবে ধরা দিল সেটাই টের পাইনি। রজনীও মনে মনে দুর্বল হয়েছিল বোধহয় আমার জন্য, কিন্তু সেই সময় আমার অ্যাডপশনের নোটিশ আসে। কোনো এক নামি বিজনেসম্যান আমায় দত্তক নিতে চেয়েছে। রাতে নোটিশ আসতেই রজনীর মুখটা যেন কেমন কালো হয়ে যায়। পরের দিন সকালেই আমায় রেডি হয়ে ট্র্যাঙ্কে গুছিয়ে নেওয়ার নির্দেশ দেয় ফাদার। বিদায়ের সময় রজনী আসেনি। আমি তাকে আশ্রমের মধ্যেই অনেক খুঁজেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। যাওয়ার একটু ইচ্ছে ছিল না আমার, কিন্তু ফাদারের জোরাজুরিতে শেষে আসতেই হয় আমার নতুন পরিবারে। আমি চলে আসি প্রিয়নাথ সিংহ, অর্থাৎ আমার পালিত বাবার কাছে। বাবাই হয়ে ওঠেন আমার আশা ভরসা, তিনিও ছিলেন বিপত্নিক, ভোগবিলাসিতার কোনো অভাব ছিল না। বাবা আমায় ভালো স্কুলে ভর্তি করেন, আর সেখানেই দেখা হয় আমার বেস্ট ফ্রেন্ড অদ্রিজের সাথে। ছেলেটি মফস্বল এলাকার, কিছুদিন হলো কলকাতায় শিফট করেছে ওর বাবা মায়ের সাথে। দুজনেই প্রথমে অত কথা না বললেও ধীরে ধীরে বন্ধুত্ব গাঢ় হতে থাকে। অদ্রিজি হয়ে ওঠে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। বন্ধুত্বটা আরও বাড়ে যখন স্কুলের কিছু সিনিয়র দাদাদের র্যাগিংয়ের হাত থেকে অদ্রিজি আমাকে বাঁচায়। তারপর থেকে আমাদের বন্ধুত্বে ছেদ পড়েনি। এর মাঝে রজনীর সাথে আর কোনো যোগাযোগ ছিল না। আস্তে আস্তে বড় হই। স্কুল ফাইনাল দেওয়ার পর বাবা আমায় রবীন্দ্রভারতীতে ভর্তি করে ইংলিশ অনার্স নিয়ে। সেখানে আবারও 17 বছর পর দেখা হয় রজনীর সাথে। প্রথমে সে যদিও আমায় চিনতে পারেনি, কিন্তু তার সেই মিষ্টি মুখ, টুল পড়া লাল লাল গাল আমি কি ভুলতে পারি কোনো দিন। আরও সুন্দরী হয়েছে সে, পরনে জিন্স আর টি শার্ট, ঠোঁটে লিপস্টিক, স্ট্রেট চুল। তার কাছে গিয়ে ইতস্তত করতে করতে জিজ্ঞাসা করেই ফেললাম,
হ্যালো, আপনার নামটা কি রজনী? ইয়েস, আমি রজনী, রজনী ডিসুজা। কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? আরে চিনতে পারলে না? আরে আমি প্রত্যুষ, সেই সেন্ট টেরেসার আশ্রমের প্রত্যুষ। ও মাই গড, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! তোর অ্যাডপশনের পর আর কখনো দেখা হবে ভাবতেই পারিনি জানিস, খুব কষ্ট হয়েছিল সেদিন। তারপর একটা ইহুদি পরিবার আমায় অ্যাডপ্ট করে, এখন তো এই পার্ক স্ট্রিটে থাকি আমার মায়ের সাথে। আর তারপর এই রবীন্দ্রভারতীতে ইংলিশ অনার্স নিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়ে নিই। আই এম সো লাকি যে তোর সাথে একই ডিপার্টমেন্টে দেখা হয়ে গেল। বিশ্বাস কর, আমি তো জাস্ট বিলিভ করতে পারছি না, আই এম সো হ্যাপি। অদ্রিজো আমার সাথেই ভর্তি হয়েছিল। ওকে আমার আর রজনীর অতীতের ভালো লাগা ভালোবাসা সব কথাই খুলে বলি। খুব অল্প সময়ের মধ্যেই আমি, অদ্রিজ আর রজনী আবার খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে উঠি। পুরনো প্রেমটা আবারও দানা বাঁধে। এবার আর হাতছাড়া করা যাবে না ভেবেই কলেজ ফেস্টের দিন প্রপোজ করেই ফেলি রজনীকে। ঠিক করি কলেজ শেষ হয়ে গেলে দুজনে একটা সিকিউর এবং স্টেবল জব পেয়ে বিয়ের দিকে এগোব। অদ্রিজের পূর্ণ সাপোর্টও ছিল আমাদের সঙ্গে। এরই মধ্যে আমার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। খুব ভেঙে পড়েছিলাম সেই সময়। রজনী আর অদ্রিজ মিলেই আমায় সারাটা দিন সামলেছিল। কলেজের ফাইনাল ইয়ার এক্সামের পর আমি জব পাই এক গভর্নমেন্ট স্কুলে, আর রজনীও একটা স্কুলে পড়াতে শুরু করে। তবে বাধা হয়ে দাঁড়ায় রজনীর মা। আমাদের ধর্মের অনেক ফারাক, তাই এই বিয়েতে কিছুতেই রাজি হলেন না তিনি। শেষে ঘর ছেড়ে দিল রজনী। অদ্রিজের উপস্থিতিতেই আমাদের কোর্ট ম্যারেজ সুসম্পন্ন হলো। সুখেই ছিলাম আমরা, অর্থের কোনো অভাব অনটন ছিল না সংসারে, বেশ গুছিয়েই সংসার করছিলাম আমরা। কিন্তু সমস্যা হলো যখন বিয়ের এক বছর পরও কোনো সন্তানের জন্ম দিতে অক্ষম হলাম আমরা। অনেক চেষ্টার পরও কোনো সন্তান ছিল না। রজনীও খুব ভেঙে পড়তে লাগলো দিনের পর দিন। আরও সমস্যা হলো যখন ডাক্তার বললেন যে আমি সন্তানের বাবা হতে অক্ষম। আমি কোনোদিন বাবা হতে পারবো না। অনেক ডাক্তার বদ্যি ঘুরেও কোনো লাভ হলো না। শেষে আমাদের সমস্যার কথা শুনে অদ্রিজ এক ইহুদি তান্ত্রিকের খোঁজ দেয়। বলে যদি পারে তবে এই তান্ত্রিকই পারবে সমস্যার সমাধান করতে। এইসবে কোনোদিনই খুব একটা বিশ্বাস ছিল না আমার বললেই চলে, কিন্তু রজনীর জেদের কাছে হার মানলাম। পরের দিন বিকেলে গেলাম সেই ইহুদি তান্ত্রিকের কাছে অদ্রিজের সাথে। এমন অন্ধকার, এমন গা ছমছমে পরিবেশ, এমন স্যাঁতস্যাঁতে আবহ চারিদিকে, গায়ের সব রোমকূপ যেন দাঁড়িয়ে যাচ্ছিল। রজনী শক্ত করে ধরে রেখেছিল আমায়। অদ্রিজ হাঁটছিল সামনে ফোনের টর্চ জ্বালিয়ে। কিছুক্ষণ হাঁটার পর একটা ঘরের সামনে এসে দাঁড়ালাম। ঘরে তার দরজায় উঁকি মারতেই দেখলাম একজন তান্ত্রিক গোছের মানুষ বসে মনে মনে কী যেন একটা মন্ত্র আওড়াচ্ছে। তার পাশেই টেবিলে বসে জিমোচ্ছে এক মধ্যবয়সী তরুণ। আমাদের দেখেই কেমন যেন হকচকিয়ে উঠল। অদ্রিজি জানালো যে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ইহুদি তান্ত্রিক মাদ্রুসার সঙ্গে। অপেক্ষা করতে বলে তরুণটি সেই তান্ত্রিক গোছের লোকটার কানে গিয়ে কী যেন বলল। তারপর সে এসে ভিতরে যাওয়ার নির্দেশ দিল। আমাদের দেখতেই মাদ্রুসার কেমন ঠোঁটের কোণে অমলিন অথচ অপ্রার্থী হাসি ফুটে উঠল। তার বয়স এই 40-50-এর মধ্যে। পরনে সাদা গাউন টাইপের বস্ত্র, গলায় পুঁতির মালার মতো 3-4টে ঝুলছে। মুখটাই এক অপ্রার্থীব মিষ্টত্ব, হালকা ফ্রেঞ্চ কাট দাড়ি। আমাদের বসতে বলে তিনি তারপর মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করলেন আমার দিকে তাকিয়ে, ইয়াস মাই সন, হাউ ক্যান আই হেল্প ইউ? আমাদের আজ 3 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু আজ অব্দি কত ডাক্তার দেখিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমরা সন্তানের মুখ দেখতে পাইনি। এই আমার হাজব্যান্ড প্রত্যুষ। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষার পর বলেছে যে ও সন্তানের বাবা হতে অক্ষম। সেই কারণে নিরুপায় হয়ে
আমরা আপনার কাছে এসেছি। আমাদের কাছের বন্ধু অদ্রিজোর ডাকে আমরা আপনার শরণাপন্ন হয়েছি। আপনি প্লিজ আমাদেরকে হেল্প করুন, প্লিজ। আমাদের কাছে আর কোনো উপায় নেই। বুঝলাম, সন্তান ধারণ তোমাদের জন্য পার্থিব বা বায়োলজিক্যাল পদ্ধতিতে সম্ভব না হলেও অপার্থিবভাবে সম্ভব, যা আমি তোমাদের বলবো। তবে তোমার বন্ধুর সামনে নয়। ভাই কিছু মনে করিস না, তুই একটু বাইরে গিয়ে অপেক্ষা কর। মাঝে মাঝে কিছু পেতে গেলে শয়তানের আরাধনাও করতে হয়। ভগবান যখন ডাকে সাড়া দেয় না, তখন শয়তানি শক্তির দ্বারা তা অর্জন করা সম্ভব। তবে তুমি যা চাইবে তার বদলে তোমার ডাকে সাড়া দেওয়া শয়তানও তোমার কাছে কিছু চাইবে। তা পরিবেশন করলে শয়তান খুশি হয়ে তোমাদের উপহার দেবে যা চাও। শয়তানের উপহার হিসেবে সে চাইবে তোমার সবচেয়ে প্রিয় আরেকজন ব্যক্তিকে, যাকে নির্দ্বিধায় সমর্পণ করতে হবে তোমাদের, তবেই কার্যসিদ্ধি হবে। পেন্টাগ্রাম নামক অকাল্ট রিচুয়ালের দ্বারা আগমন হবে এই শয়তানের। সে তোমাকে দেবে তুমি যা চাও আর নিয়ে যাবে তোমার প্রিয় কোনো জিনিস। পেন্টাগ্রাম শেপের একটা স্টার এঁকে তার চারিধারে তোমাদের দুজনেরই আঙুল কাটা রক্ত পরিবেশন করতে হবে সান। পেন্টাগ্রামের প্রতিটি কোণে এই রক্তের ছোঁয়া লেগে মন্ত্র উচ্চারণ করলেই জেগে উঠবে শয়তান। সঙ্গে নিয়ে যাবে তোমার প্রিয় মানুষের মরদেহ, যা তোমাকেই পরিবেশন করতে হবে পেন্টাগ্রামের কাছে। এইসব শুনে কেমন একটা গা গুলি হল আমার। আমি আর রজনী এক দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। তারপর অদ্রিজকে বললাম, চল 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 এখান থেকে। রাতে বাড়ি ফিরে দেখলাম রজনী কেমন চুপ করে বসে আছে। তার মুখে কোনো হাসি নেই। আমার না, আমার রজুকে এমন মন মরা দেখলে আমার আমার গায়ের রোমগুলো জ্বলে ওঠে। এই দুনিয়ায় ওই তো আমার কাছে সব, ওই আমার সব কিছুই। ওর পাশে গিয়ে বসলাম। হাতে হাত রাখতে রজনী হাতটা সরিয়ে নিল। স্পষ্ট দেখলাম তার চোখের কোণে জল। সে বলল, আমরা কি এই রিচুয়াল পালন করতে পারি না? আমি একটু অবাক হয়ে বললাম, তুমি কি পাগল হলে? এইসব করলে পাওয়ার চেয়ে বেশি হারাবো আমরা। আর এই তিন কুলে আমাদের কে বা আছে এমন প্রিয়জন যাকে সমর্পণ করে আমরা কার্যসিদ্ধি করতে পারব? রজনী এক ছুটে রুমে ঢুকে গিয়ে দরজা ভেজিয়ে দিল। না না, ওর এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, পারবো না এই কষ্ট সহ্য করতে। এর চেয়ে আমার মৃত্যু অশ্রেয়। অনেক ডাকাডাকির পর রজনী দরজা খুলতে জানালাম, আমরা এই রবিবারই এই রিচুয়াল পালন করতে যাব, তাতে যা হবে হোক। প্রায় প্রতি রবিবারই আমাদের বাড়িতে অদ্রিজ আসে, আড্ডা বসে তিনজনের, মদ সিগারেট চলতেই থাকে। সেদিন কথা বলতে বলতে রাত হয়ে গেল। ঠিক হলো ডিনার করেই বাড়ি ফিরবে অদ্রিজ। খাবার গরম করে স্যালাড রেডি করছিল রজনী। এমন সময় আমি অদ্রিজকে দেখতে এসে ঘটালাম কাণ্ডটা। পেছন থেকে দেখতে দেখতে ছুরির এক কোপ বসিয়ে দিলাম অদ্রিজের পিঠে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো তার পিঠ থেকে। আবার স্ট্যাব করলাম, আরো আরো তিন চারবার করার পর অদ্রিজের প্রাণহীন দেহটা লুটিয়ে পড়লো সোফার উপর। হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যুষ। আমি খুন করেছিলাম আমার 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 প্রাণের প্রিয় বাল্য বন্ধু অদ্রিজকে। সে আর রজনী ছাড়া আমার যে আর সবচাইতে প্রিয় কেউ ছিল না। আর আর আমার রজনীর মুখে হাসি ফেরাতে আমি খুনি হতেও রাজি। আমার এমন অকস্মাত কাণ্ডে প্রথমে অবাক হইও, পরে বুঝতে পারল সে। তারপর আমাদের স্টোর রুমে গিয়ে অন্ধকারে বসে পড়লাম দুজনে। আর তারপর হাত কেটে দুজনের রক্তে এঁকে ফেললাম পেন্টাগ্রাম। রক্ত দিয়ে তুষ্ট করলাম পেন্টাগ্রামের প্রত্যেকটি কোণ। আর তারপর মাদারুষার বলার সেই মন্ত্র আওড়াতে থাকলাম দুজনে। ড্রয়িং রুম থেকে টেনে আনলাম অদ্রিজের মরদেহটা। আর তারপরই ঘটল সেই অস্বাভাবিক ঘটনা। কিছুক্ষণের মধ্যেই হাওয়ায় যেন মিলিয়ে গেল। মাদারুষার কথা অনুযায়ী যদি শয়তানকে দেওয়া উপহার গায়েব হয়ে যায়, তবে জানা যাবে শয়তান তুষ্ট হয়েছে আর তার কাছে যা চাওয়া হয়েছে
তা পূর্ণ হবে। তাই হলো, এক মাসের মধ্যেই প্রেগনেন্ট হলো রজনী। তবে আমার মনে শান্তি নেই, নিজের স্বার্থে আমি খুনি হয়েছি। পুলিশের কাছে অদ্রিজের মিথ্যে নিরুদ্দেশের কেস সাজিয়েছি, আর পুলিশও তার কোনো মৃতদেহ খুঁজে পায়নি, তাই কেস বন্ধ করে দিয়েছে অনেক দিন হলো। এর মধ্যে একদিন রাতে আমি আর রজনী দুজনেই ঘুমে আচ্ছন্ন, তখন শুনতে পেলাম বিছানার নিচে কে যেন মাটিতে ঘষ্টে ঘষ্টে চলছে। মুখ তুলতেই দেখলাম এক ভয়ঙ্কর চেনা বিকৃত অবয়ব। কেউ না, আমার বেস্ট ফ্রেন্ড অদ্রিজ। তবে তার মুখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, চোখে এক অদ্ভুত ক্রূর দৃষ্টি, আর ঠোঁটে এক পাশবিক হাসি। তার হাসির শব্দে গর্জে উঠল রুম। হকচকিয়ে উঠে বসতে বুঝলাম আমি স্বপ্ন দেখছিলাম। রজনী উঠে আমার মাথায় পিঠে হাত বুলিয়ে আবার ঘুম পাড়িয়ে দিল, কিন্তু তা এক রাতের ব্যাপার নয়। রোজ রাতে এই ভয়ঙ্কর স্বপ্ন, অদৃশ্যের ভয়ঙ্কর মুখ আমায় তাড়িয়ে তাড়িয়ে বেড়াতে লাগলো। না 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 না, কোনো শান্তি নেই আমার, আর কোথাও কোনো শান্তি নেই। কেমন কেমন যেন মনে হয় রজনীর গর্ভের ওই সন্তানটাও একটা আগত শয়তান, আমার হৃৎপিণ্ড খেতেই তার জন্ম। না 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 না, কোনো মনোবিদ কেউ আমার এই রোগ এই অপরাধ বোধ কমাতে পারবে না, কেউ পারবে না, কেউ না। আমি তো রোজ দেখি তাকে, কখনো রক্ত মাখা সিলিংয়ে, তো কখনো ঘোষ্টে ঘোষ্টে এগিয়ে আসছে মেঝেতে। জানেন রজনী বলে আমি নাকি পাগল হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, তাই আমি পাগল পাগল পাগল, আমি পাগল, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল পাগল। তাই তো আজ রজনীকে আর ওর সন্তানকে সারা জীবনের মতো বিষ খাইয়ে মেরে ফেললাম। জানেন রজনীকে আর ওর সন্তানকে বিষ খাইয়ে দিয়েছি। আমার প্রিয় রজনীকে আমি মেরে ফেললাম। আমি আমার প্রিয় রজনীকে মেরে ফেললাম। আমিও মৃত্যুবরণ করব। আমি আর পারছি না এই অন্ধকার, এই যন্ত্রণা সহ্য করতে। আর না, আর কিছুক্ষণের মধ্যেই শেষ করে ফেলবো নিজেকেও। আর তার আগে আমার এই স্বীকারোক্তি রেখে গেলাম ফেসবুক ওয়ালে। পুরোটা পড়া শেষ করে থামল পলাশ। তার হাতে গলায় এতটুকু জোর নেই কিছু বলা বা করবার মতো। অনেকক্ষণ ধরে ঐন্দ্রিলার কলও আসছে, কিন্তু ধরবার ক্ষমতা তার নেই। হাত পা যেন কেমন অবশ হয়ে আসছে তার। সেও যে আজ থেকে অনেকদিন আগে রিচুয়ালের দ্বারাই চেয়েছিল ঐন্দ্রিলাকে, হ্যাঁ বলি দিয়েছিল তার বন্ধুর। এমন সময় পলাশ কানে শুনতে পায় কেউ যেন ঘোষ্টে ঘোষ্টে হাঁটছে মাটি দিয়ে। গল্পটা শেষ করে উঠছি, শেষ করতে তার লাগে প্রায় মাসখানেক। এবারের বই মেলায় তার
রক্তের শয়তান বলে অকাল্টিজমের ওপর এই বইটি ছাপা হয়েছে। বইটি খুব সাড়া ফেলেছে রিডার্সদের মধ্যে, একদম সেলিং লাইক হট কেক। তবে অনেক দিন পর বেস্ট সেলার অর্চি রাতে একটা ছোট্ট সাকসেস পার্টিরও আয়োজন করে। সবাই যেতে যেতে বেশ রাত হয়ে যায়। নিজের ঘরে ফিরে জল খেয়ে জামা ছেড়ে শুতে এলো সে। আজ সে মহা খুশি, তার স্বপ্ন পূরণ হয়েছে। তবে বদলে সেও হারিয়েছে, না তেমন কিছু নয়, তবে অর্চির কাছে সেটা অনেক কিছু। সে হারিয়েছে তার অত্যন্ত কাছের এবং কেয়ারিং বন্ধু অভয়কে। সেই রাতে সেও তো একইভাবে হত্যা করে এই রিচুয়াল পালন করেছিল অভয়কে নিয়ে। চেয়েছিল সাকসেস, সে চেয়েছিল তার এই নিষ্ক্রিয় আনসাকসেসফুল লাইফ থেকে মুক্তি। তাই নিজের সবচেয়ে প্রিয় বন্ধুকে হত্যা করেছিল সেও, ঠিক প্রত্যুষ আর পলাশের মতো। সাকসেসও পেয়েছে আর এতে ও খুশি। টেবিলের ওপর রাখা রয়েছে অর্চির মোবাইল ফোনটা। হঠাৎ করে এই আলোটা জ্বলে উঠল সেটাতে, সাথে একটা নোটিফিকেশন টোন। ফোনটা হাতে নিয়ে খুলতেই তার মুখের সব হাসি কেমন যেন শুকিয়ে আসে। পোস্টটি এসেছে অন্তর্দৃষ্টি নামের এক ফেসবুক গ্রুপ থেকে, যে গ্রুপটা সে কখনো ফলোই করেনি। আর এই পোস্টটি করেছে প্রত্যুষ সিংহ নামে কোনো এক ভদ্রলোক। এতক্ষণ শুনলেন তানিশা কুণ্ডুর লেখা পেন্টাগ্রাম। গল্পকার তানিশা কুণ্ডুর কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবার শনিবারের গপ্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।